নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত বেদজ্ঞান আয়ুর্বেদের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান শুরু করছি। সঙ্গে রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা। যে সমস্ত দর্শক বন্ধুরা বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠানে আছেন তাদের প্রত্যেককে আমি বলবো মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন, বোঝার চেষ্টা করুন ঠিক কী বলা হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদের তরফে। বলা হচ্ছে আমরা প্রত্যেকে যারা নানান অসুখে ভুগছি তারা কিন্তু আদতে পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের ওষুধ প্রতিনিয়ত খেয়ে একটু ভালো আছি, সিমটমগুলো কম লাগছে, সেটা না, পুরোপুরি অসুখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং সেই পথ আয়ুর্বেদিক চিকিৎসায় রয়েছে, সেই পথ বেদজ্ঞান আয়ুর্বেদ দেখাচ্ছে। আজকেও নিশ্চয়ই এরকম অনেক দর্শক বন্ধু থাকবেন আমাদের সঙ্গে যারা নানান ধরনের কঠিন অসুখে ভুগছেন। কারুর হয়তো 10 বছর 12 বছরের পুরনো ব্যথা, কারুর অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, কারুর পুরনো স্কিন ডিজিজ রয়েছে, কেউ হয়তো কিডনির সমস্যায় ভুগছেন, কারুর ডায়াবেটিস, নানান সমস্যা থাকতে পারে। সুস্থ হয়ে উঠুন এবং সঠিক চিকিৎসার পথ বেছে নিন, এটাই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ আপনাদেরকে বলে। আজকে অনুষ্ঠানে আমরা বেদজ্ঞান আয়ুর্বেদের পক্ষ থেকে ডক্টর সুলতান খানকে পেয়েছি, ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। নমস্কার। আজকে যে বিষয়টা আমরা আলোচনার জন্য বেছে নিয়েছি সেই বিষয়টা হচ্ছে পার্কিনসন। মূলত স্নায়ুজনিত একটি সমস্যা বলেই আমরা জানি, আমি ডাক্তারবাবুর কাছে সরাসরি যাব। ডাক্তারবাবু, পার্কিনসন কি, কাকে আমরা বলছি? আপনি ঠিকই বলেছেন, এটা নিউরোলজিক্যাল সমস্যা। মডার্ন অ্যাসপেক্টে যেটা বলা হয় যেটা হচ্ছে কি নার্ভ সেল, ব্রেনে নার্ভ সেল ড্যামেজ হওয়ার জন্য যখন ডোপামিন সেক্রেশন কমে যায় তখনই শরীরে আমাদের নিউরোলজিক্যাল নানা রকম সমস্যা দেখা যায়। কিন্তু আয়ুর্বেদে যেটা বলা হয় সেটা হচ্ছে কি আমরা এটা কোরিলেট করি কম্পবাত, কম্পবাত বলি আমরা, তো কম্প অ্যান্ড বাত, কম্প মানেই আমরা বুঝে যাচ্ছি কম্প মানে হাত কাঁপছে, কম্পবাত। এই এখানে প্রবলেমটা হচ্ছে মেনলি আমাদের শরীরে বাতগুলো বেড়ে যায়, বাতগুলো বেরিয়ে গিয়ে আমাদের মাস্তিকে যেটা তারপর কফ থাকে তাকে ড্রাই করে দেওয়ার জন্য আমাদের শরীরে এই রোগটা ডেভেলপ করে। এর অনেক কিছু সিমটমস আছে, সিমটমসটা নিউরোলজিক্যালি দেখা যায় খুব বেশি, যেরকম আমরা বলি হাতে ট্রিমার হয়, হাতে কন্ট্রোল থাকে না, হাঁটা চলা অনেকটা স্লো হয়ে যায়, কথাগুলো অনেকটা স্লো হয়ে যায়, ফেসে এক্সপ্রেশন যেটা থাকে সেটা ফিক্সড হয়ে যায়, কনস্টিপেশন একটা সমস্যা চলে আসে, তারপর হচ্ছে আপনার ঘুমের ডিস্টারবেন্স চলে আসে পেশেন্টের, কোনো কিছু লিখতে গেলে পেশেন্টের হ্যান্ডরাইটিং মিলে না, আগের থেকে মিলে না, কোনো কাজ করতে গেলে সেই সময়টা অনেকটা, যে কোন আগে যে সময়টা কম লাগতো এখন বেশি অনেক বেড়ে যায় সময়টা। তো এইসব সিমটমসগুলো মোটামুটি এই একটা পার্কিনসন পেশেন্টে দেখা যায়। একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় তো থাকবোই। নমস্কার, হ্যালো, হ্যালো, কেউ কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, না শুনতে পাচ্ছি না। কেউ একজন ছিলেন আমাদেরকে ফোন করেছিলেন কিন্তু তার সঙ্গে আমরা কথা বলতে পারলাম না। সরাসরি ফোন করার জন্য দেখুন ফোন নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করলে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। বিভিন্ন ধরনের অসুখে যারা ভুগছেন নিজেরা বা নিজেদের প্রিয়জন পরিবারের কেউ, তাদের হয়ে সমাধান চাইছেন, চিকিৎসা জেনে নিতে চাইছেন, আপনারা সরাসরি ফোন করতে পারেন। আর যারা ডাক্তারবাবুকে সরাসরি দেখাতে চান বা বেদজ্ঞান আয়ুর্বেদের ডাক্তারবাবুদের যারা দেখাতে চান, আমি একবার সামনে চেম্বারগুলো বলে দেবো। প্রথমেই বলবো আমি আগামীকাল ডাক্তারবাবু বাঁকুড়ায় থাকবেন 11 তারিখে চেম্বার, 12 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, দুর্গাপুরে ডাক্তারবাবু 13 তারিখে চেম্বার করবেন। অন্য চেম্বারগুলোর মধ্যে রয়েছে 16 তারিখে বর্ধমানের চেম্বার, 18ই ডিসেম্বর ডাক্তারবাবু আগরতলায় থাকবেন, 19শে ডিসেম্বর কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্সরা থাকবেন। 19শে ডিসেম্বর ডাক্তারবাবুকে আপনারা গুয়াহাটিতে পেয়ে যাবেন। বহরমপুরে চেম্বার রয়েছে ডিসেম্বর মাসের 20 তারিখ, সেখানেও কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্সরা থাকবেন। ডিসেম্বর মাসের 20 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, আমরা প্রচুর ফোন পাই বালুরঘাট থেকে, রায়গঞ্জ থেকে, শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে, যদি সম্ভব হয় আপনারা কিন্তু কোচবিহারে গিয়ে সরাসরি দেখাতে পারবেন ডাক্তারবাবুকে। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চাইলে ভিডিও কনফারেন্সে আপনারা কিন্তু কনসালটেশন নিতে পারেন, সে আপনি যেখানেই থাকুন, আপনি হয়তো সরাসরি আসতে পারছেন না বা এতটাই আপনি অসুস্থ আপনার পক্ষে সম্ভব না ডাক্তারবাবুর কাছে সরাসরি চেম্বারে আসা, আপনারা কিন্তু ভিডিও কনফারেন্সে সেই সুযোগটা নিতে পারেন। সেই সুযোগ আপনাদের জন্য দিয়ে রেখেছে বেদজ্ঞান আয়ুর্বেদ। আর কলকাতার মধ্যে 2টো চেম্বার এখন রয়েছে, খুব তাড়াতাড়ি 3টে চেম্বার হয়ে যাবে। এমনিতে প্রত্যেক বুধবার ডাক্তারবাবু হাওড়া ময়দানে চেম্বার করেন আর প্রত্যেক শুক্রবার যোধপুর কালীবাড়ি ঠিক উল্টো দিকে, সরি যোধপুর কালীবাড়িতেই চেম্বার রয়েছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে সাউথ সিটি মলে ঠিক উল্টো দিকে। আর সামনেই 14ই ডিসেম্বর দমদমে বেদজ্ঞান আয়ুর্বেদের নতুন চেম্বারের ওপেনিং হতে চলেছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। আমার ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, এর জন্য কি খাওয়া উচিত আর কি খাওয়ার দাওয়ার মধ্যে কোনো বারণ বা কিছু আছে? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বেলগোরিয়া থেকে। কতদিন আগে আপনার ইউরিক অ্যাসিড ধরা পড়েছে? 1.5 মাস আগে।
বয়স কত আপনার? 31। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কত? রিপোর্ট কত আছে? 7.11 এরকম একটা লেখা আছে। আচ্ছা, ইউরিক অ্যাসিড। অন্য কোনো সমস্যা আপনার আছে? অন্য কোনো অসুখ আছে? ভিটামিন ডি3 একটু প্রবলেম আছে। আচ্ছা, ওটা এখন সবারই প্রায় হয়। ভিটামিন ডি3 ওটা এখন প্রায় সবার কম। হ্যাঁ, ওটা একটু প্রবলেম আছে, ভিটামিন ডি3টা একটু প্রবলেম আছে। আচ্ছা, রিপোর্ট করেছিলাম, কিন্তু মনে নেই। ঠিক আছে, টিভি স্ক্রিনে থাকো, বলে দিচ্ছি। আপনি শুনতে থাকুন। ইউরিক অ্যাসিডের জন্য মোস্ট প্রবলি আমাদের প্রোটিন খাওয়ার গুণ আমরা বারণ করি, যেটা হচ্ছে ধরুন টম্যাটো, পালং শাক, রেড মিট, ফিশ, মানে যেটা মাংস টাংসগুলো, যেটা ডিমগুলো, এটা বারণ, মসুর ডালগুলো বারণ করা হয়। ঠিক আছে, তো এইসব খাওয়ারগুলো একটু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর এর সঙ্গে আপনি যখন বললেন ভিটামিন ডি3 আপনার কম আছে, সে তার জন্য আপনার কোনো ওষুধ খাওয়া দরকার নেই। আপনি এমনি বাড়িতে ক্যালসিয়াম ফুডগুলো খেতে পারেন, যেরকম ডিম আছে, সরি, এখন তো ডিম খাওয়া যাবে না, আপনার দুধ খেতে পারেন আপনি। আর এর সঙ্গে আপনি ন্যাচুরাল যেটা আপনার সকালবেলা আপনি সানরাইজ মানে যেটা নিতে পারেন, সেখানে আপনি ক্যালসিয়াম অনেকটা পেয়ে যাবেন। এটা ফলো করলে অনেকটা মোটামুটি ভালো থাকবেন আপনি। আর যদি আপনি মনে করেন যে ইউরিক অ্যাসিডের মাত্রা যেটা অলরেডি আপনার রক্তে এতটা বেশি পরিমাণে পাওয়া গিয়েছে, সেটাকে পুরোপুরি স্বাভাবিক আপনি করতে চান, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চান, তার জন্য কিন্তু ধারাবাহিক চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদে রয়েছে, সেইটার সাহায্য নিতে পারেন, যাতে স্বাভাবিক সুনিয়ন্ত্রিত জীবনযাপন আমরা করতে পারি। কারণ 31 থেকে এই ধরনের রেস্ট্রিকশনের সঙ্গে তো পুরো জীবনটা চালানো সম্ভব না। আমাদের তো শরীরে প্রোটিনেরও প্রয়োজন আছে। ইউরিক অ্যাসিড থেকে অনেক কিছু সমস্যা আসতে পারে আমাদের, কিডনি স্টোনও ফর্ম হতে পারে আমাদের, আমাদের গাউটি আর্থ্রাইটিস বলে একটা সমস্যা আসতে পারে। তো ইউরিক অ্যাসিডকে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু 7.1 বলছে ততটা বাড়িনি, বর্ডার লাইনেই আছে। তো রেস্ট্রিকশন ডায়েট ইউজ করলে কিন্তু অনেকটাই উনি ভালো থাকবেন, কিন্তু যখনই রেস্ট্রিকশন ডায়েট থেকে বাইরে যাবেন, ইউরিক অ্যাসিড আবার বাড়তে স্টার্ট করবে, শরীরে ব্যথা যন্ত্রণা চলে আসবে ওনার এমনি। ঠিক কথা, এবং তার জন্য এখন থেকে সচেতন হতে পারেন, যে কথাটা আমি বলছিলাম যে আপনারা যারা চাইছেন বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করতে, সরাসরি কনসালটেশন নিতে, তারা তো নিতে পারবেন। আমি সামনে চেম্বারগুলো বললাম, যেমন আমি 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে বলেছি কোচবিহারে ডাক্তারবাবু চেম্বার করবেন, ব্যান্ডেলার হলদিয়া চেম্বার তো আমি বলে দেবো, সামনে 22শে ডিসেম্বর ব্যান্ডেলে রয়েছে চেম্বার, এবং 23শে ডিসেম্বর আপনারা হলদিয়াতে ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সঙ্গে অনলাইন কনসালটেশনের সুবিধা রয়েছে যেটা অ্যাভেলেবেল, তার জন্য আপনারা সরাসরি যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে ফোন করে নিন। আর যারা মনে করছেন যে আপনারা এখানে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাদের জন্য সরাসরি ফোন নাম্বার। যেরকম আরও পার্কিনসন নিয়ে কথা বলছেন ডাক্তারবাবু, আপনি সিমটমস বলছিলেন যে কী কী সিমটমস হতে পারে পার্কিনসনের পেশেন্ট, তারা ভুলতে শুরু করেন, তারা চিনতে পারেন না, নিজের বাড়ির লোককেও একটা সময় চিনতে পারেন, এবং একটা সময় তো তারা বিছানা থেকে আর উঠতেই পারে না, একেবারে যখন সেটা খুব খারাপ স্টেজে চলে যায়। কোনো নির্দিষ্ট বয়স কি আছে ডাক্তারবাবু? পার্কিনসনে মোস্ট প্রবলি 60-এর পর দেখা যায়, আর জেন্ডার বেসিলি মেল পেশেন্টদের বেশি হয় এটা। অনেক সময় দেখা গেছে কি যখন 50-এ আগে হয়ে যায় তখন আমরা বলি আর্লি স্টেজ পার্কিনসন ডিজিজ। তো মেন পেশেন্ট আর 60+ এটা হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, এর চিকিৎসা কী রয়েছে? এর ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে যেরকম দেখা গেছে কি শরীরে যখন ডোপামাইন মাত্রাটা কমে যায় তখন আর্টিফিশিয়াল কিছু ডোপামাইন আমাদেরকে ট্যাবলেট ফর্মে দেওয়া হয় খাওয়ার জন্য, কিন্তু সেখানে পেশেন্ট ততটা উন্নতি পায় না। আমি দেখেছি অনেক পেশেন্টই যারা আমার কাছে আজকে ট্রিটমেন্ট করাচ্ছেন, তারা স্টার্টিংয়ে ডোজগুলো যখন স্টার্ট হয় দিনে একবার দুবার, তারপর আস্তে আস্তে বাড়তেই থাকে ডোজগুলো, কমার কোনো চান্স থাকে না। কিন্তু আয়ুর্বেদে যেটা ট্রিটমেন্ট হচ্ছে, সব থেকে মজা এটাই হচ্ছে কি আমাদের আয়ুর্বেদে যে ট্রিটমেন্টগুলো আছে, এটা আমি অনেকবার বলেছি, আগেবারও বলেছিলাম কি আয়ুর্বেদে আমরা যখন ট্রিটমেন্ট করি তখন পেশেন্টের দোষ দৃশ্য আমরা দেখি কী কী দোষগুলো ইনভলভ আছে এখানে। তো এই জন্য আমাদের যে রেট অফ সাকসেস বা পেশেন্ট যত তাড়াতাড়ি ভালো হওয়ার কারণটা এটাই হচ্ছে যে আমরা যখনই পেশেন্টের, কেন কি আয়ুর্বেদের নিজস্ব কিছু লাইন অফ ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদ কোনো প্যাথিকে ফলো করে না, না মডার্ন, না হোমিওপ্যাথি, না ইউনাই, কোনো প্যাথিকে ফলো, আয়ুর্বেদের নিজস্ব লাইন অফ ট্রিটমেন্ট আছে, নিজের কনসেপ্ট আছে। তো এখানে যেটা আমি বললাম দোষ যেটা ইনভলভ আছে, বাত, শরীরে যখন বাত বেড়ে যায় এটাই গিয়ে আমাদের মাস থেকে কফগুলোকে যখন নষ্ট করে দেয় তখনই আমাদের শরীরে এই সমস্যাগুলো তৈরি হয়। সেইভাবে আমরা কিন্তু ট্রিটমেন্টও করি, আমরা পেশেন্টদেরকে সমান আর শোধন দুভাগে ট্রিটমেন্ট করি, একটা হচ্ছে পিউরিফিকেশন আর একটা হচ্ছে মেডিকেশন প্রসেসে। আমাদের শরীরে যে বাতগুলো বেড়ে যায় যে তারকে নর্মাল করার জন্য পঞ্চকর্মা আর মেডিসিন মারফতে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করি। ঠিক, তো এই যে পঞ্চকর্মা এবং মেডিসিন আমরা যেরকম জানি, আমি আসবো প্রশ্ন রাখতে, দেখি ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, আমি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ ডাক্তারবাবু, শুনছেন আপনার কথা, কোথা থেকে ফোন করছেন? আমি কামারপুকুর থেকে বলি। আচ্ছা বলুন, কি জানতে চান? আমার মানে আর্থ্রাইটিস ধরা পড়েছে,
তো আমার বিছানায় ফিরে অথচ পায়ের যন্ত্রণা হয়, হ্যাঁ টিপ টিপ করে অথচ যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আমার বিছানায় আমি শুতে পারি না, শুলেই আমার যন্ত্রণা শুরু, হাঁটা চলা করি তখন কোনো অসুবিধা হয়নি। কোন জায়গা বেশি ব্যথা, কোথায় ব্যথা বেশি আপনার? আর ওই পা থেকে জাঙ্গ অবধি। আচ্ছা, কোন পায়ে, একটা পায়ে না দুটো পায়ে? দুটো পায়ে হয়। বয়স কত আপনার? আমার হবে 45। কতদিন আগে ধরা পড়েছে আপনার আর্থারাইটিস? আমার 6-7 মাস মধ্যে ধরা পড়েছে। আচ্ছা, ডাক্তারবাবু কোনো নাম বলেছেন আর্থারাইটিসের, কোনো নাম বলেছেন? না, সেটা তো কিছু বলেননি। আচ্ছা, ওটা হাঁটুতে হয়েছে তো আপনার প্রবলেম মেনলি? হাঁটু থেকে উপরের অংশ, হাঁটু থেকে পায়ের উপরের অংশ, এইখানটাতেই ব্যথা করে হাঁটু থেকে। আচ্ছা ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আর্থ্রাইটিসের জন্য আপনাকে একটাই কথা বলতে পারি কি আপনি নিশ্চিন্ত হয়ে আপনি আমার কাছে আসতে পারেন, কেন কি আর্থ্রাইটিসের জন্য আজকে আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা ট্রিটমেন্ট করে আমাদের মেডিসিন বা পঞ্চকর্মা নিয়ে অনেক সুস্থ, অনেক ভালো জীবন লিড করছে। মানে নিজে আমার কাছে ওয়ার্কিং লেডি আছে, অনেক হাউসওয়াইফ আছে যারা নিজে আজকে ট্রিটমেন্ট আমার এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে আজকে নিজের লাইফটাকে খুব স্মুথলি লিড করছে। যারা বাড়িতে রান্না করতে পারতেন না তারা স্মুথলি বাড়িতে রান্না করছেন, দাঁড়িয়ে 15-20 মিনিট যাই সময় লাগে কোনো প্রবলেম হচ্ছে। যারা অফিসে গিয়ে কাজ করছেন তারাও কিন্তু আজকে আমার এখানে মেডিসিনাল ট্রিটমেন্ট প্লাস পঞ্চকর্মা নিয়ে সে ডেইলি এখন রেগুলার বেসে মানে অফিসে গিয়ে কাজ করতে পারছেন। তো আপনাকে একটাই কথা বলবো মা, সমস্ত রিপোর্ট নিয়ে, কেন কি আপনি শুধু আর্থ্রাইটিস বললেন, আপনার অস্টো আর্থ্রাইটিস আছে বা কোনো স্পন্ডিলসিস কোমরে আছে বা পায়ে অন্য কোনো সমস্যা, এটা জানা দরকার আছে। কেন কি রোগ না জানলে শুধু বলে দিলে হবে না, তো আপনার রোগটা জানবো, আপনার নিশ্চয় অনেক অনেক কিছু প্রবলেম থাকবে যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে চাইছেন। তো একটু আমার হেল্পলাইন নাম্বার ফোন করে আপনি, মনে হচ্ছে কলকাতায় আপনার সুবিধা হবে। ওনার অনেকগুলো জায়গা, কারণ উনি আরামবাগ থেকে বলছেন, আরামবাগ হচ্ছে হুগলি, আরামবাগ থেকে উনি বর্ধমান আসতে পারেন, আরামবাগ থেকে উনি বাঁকুড়া যেতে পারেন, আরামবাগ থেকে দুর্গাপুর আসতে পারেন, আরামবাগ থেকে কলকাতা আসতে পারেন, যেটা আপনার সুবিধে। একদম আপনার শহরে নেই কিন্তু কাছাকাছি 4টে জায়গাতে আপনি ডাক্তারবাবুকে পাবেন, যেখানে সুবিধা আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। হেল্পলাইন নম্বর 9073641643, সঙ্গে রয়েছে 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি নিন, যেখানে আপনার সুবিধা হবে আপনি সেখানে গিয়ে দেখান। কে রয়েছেন এখন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, না কোনো কারণে নেই সম্ভবত। হ্যালো, হ্যালো, আচ্ছা নেই, একজন ছিলেন আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে চেষ্টা করবেন অবশ্যই কথা বলে নেওয়ার। যেখানে আমরা ছিলাম ডাক্তারবাবু, আপনি বলছিলেন মেডিসিন এবং তার পাশাপাশি পঞ্চকর্মার কথা। তো যেরকম আমরা দেখেছি যে পার্কিনসন যে সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের ধরা পড়ে, একটা সময়ের পরে গিয়ে তো আমরা জানি যে এই মানুষটি যত দিন যাবে তত দিনই খারাপ হতে থাকবেন, ওষুধে কোনো কাজই হবে না। এবার স্নায়ু যেখানে খারাপ হচ্ছে সেখানে পঞ্চকর্মা কিভাবে তাকে আবার ফিরিয়ে আনতে পারে পুরো জায়গায়? দেখুন, নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য একটা কথা বলতে পারি কি অনেক রোগ আছে, অনেক পেশেন্ট আছে যারা বাড়িতে বসে আছে, যারা কষ্ট পাচ্ছে কিন্তু কোনো মডার্ন সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। আমি আজকে আমার চেম্বারে ছিলাম, আমার ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্ট, আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, সেই পেশেন্ট আমি ট্রিটমেন্ট স্টার্ট করেছি, আমার চেম্বারে ওনার থেরাপি চলছে। সেই পেশেন্ট মানে নিজে পায়ে দাঁড়াতে গেলে অনেক ওনার কষ্ট হতো কিন্তু সে একদমই ওনার মানে উনি বলছেন আমি যখন বাইক দাঁড় করাই তখন আমাকে ডাবল স্ট্যান্ডে সাপোর্ট নিতে হয়, নাহলে আমি মানে বাইকে নিয়ে থাকতে পারবো না, পড়ে যাব। কিন্তু মাত্র 2 দিন থেরাপি হয়েছে, কিছুদিন ওষুধ খাওয়া হয়েছে, আজকে পেশেন্ট আজকে আমাকে নিজেই বললো কি না আমি আপনার চেম্বারে থেরাপি নিয়ে আমি হেঁটে নিজে অনেক দূর অবধি গিয়েছি। তো এই জন্যই বলি কি আয়ুর্বেদে যে ট্রিটমেন্ট হচ্ছে সেটা সায়েন্টিফিকলি অনেকটাই পেশেন্ট নিজে থেকেই বলে যে ডক্টরবাবু হ্যাঁ আমি 1 সপ্তাহ 15 দিন ট্রিটমেন্ট করে অনেকটাই ভালো আছি। কেন কি নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য আমি দেখেছি পেশেন্ট লাস্টে প্যারালাইজ, পঙ্গু অবধি চলে যায়, সেখানে কোনো সেরকম ওষুধ নেই যে পেশেন্টকে ভালো করতে পারবে। একটা অপশান হচ্ছে অপারেশন, যখন অপারেশনও যখন ডক্টরবাবুরা মানে ইয়ে করে দেয় কি না এই কেসে অপারেশন করা যাবে না, সেসব পেশেন্টরা কিন্তু আমি আলটিমেটলি দেখেছি পেশেন্ট পঙ্গু অবধি হয়ে গেছে কিন্তু কোনো ট্রিটমেন্ট পাইনি।
কিন্তু আয়ুর্বেদ একমাত্র একটা ইয়ে আছে, সাবজেক্ট আছে যেখানে আপনি সব যে কোনো রোগ নিয়ে, নিউরোলজিক্যাল যে কোনো প্রবলেম নিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। আপনি হাতে কার্পাল টানেল সিন্ড্রোম বলুন, বা ব্রেনের কোনো সমস্যা বলুন, বা আপনি পোস্ট স্ট্রোক পেশেন্ট বলুন, যে যারা স্ট্রোক হয়ে যায় তারপর যে সিমটমসগুলো রয়ে যায়, মানে অবশ হয়ে গেছে, কথা বলতে পারছে না পেশেন্টরা, এইসব পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করে কিন্তু পেশেন্টদেরকে অনেকটাই সুস্থ করে রেখেছি আমরা। কারণ স্ট্রোক হয়ে যাওয়ার পর যেমন আপনি বলছিলেন একটা দিক পড়ে যাওয়ার একটা ম্যাক্সিমাম চান্সেস থাকে, যে তিনি আর হাঁটতে পারছেন না, হাত তুলতে পারেন না, স্বাভাবিক কাজকর্ম, কথা বলতে পারেন না, কথা জড়িয়ে যায়, সেই জায়গা থেকে ধীরে ধীরে তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় যে বহু পরিবারে এরকম পেশেন্ট পড়ে রয়েছেন, তারা স্বাভাবিকভাবে তাকে ফিরিয়ে আনতে পারেননি। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ একটা দুর্দান্ত আশার আলো আপনাদেরকে দেখাতে পারে। সামনের আমি চেম্বারগুলোর কথা আরও একবার বলে দেবো, কারণ আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা আগামীকাল বাঁকুড়াতে ডাক্তারবাবুকে পাবেন, 12 তারিখে আসানসোলে থাকছে চেম্বার, দুর্গাপুরে চেম্বার থাকছে 13ই ডিসেম্বর, আগামী 13 তারিখ দুর্গাপুরের পর, 16ই ডিসেম্বর বর্ধমানে থাকবেন ডাক্তারবাবু, 18ই ডিসেম্বর আগরতলাতে চেম্বার রয়েছে, 19শে ডিসেম্বর কৃষ্ণনগরে থাকছে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্স, 19 তারিখেই গুয়াহাটিতে চেম্বার, কারণ গুয়াহাটি আগরতলা দুটো চেম্বারই ওপেন হয়ে গিয়েছে। তো গুয়াহাটিতে 19 তারিখ ডাক্তারবাবু থাকবেন, 20 তারিখে রয়েছে বহরমপুরে চেম্বার, বহরমপুরে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্সরা থাকবেন, কোচবিহারে 20 তারিখ আপনারা ডাক্তারবাবুকে পাবেন, ব্যান্ডেলে পরের চেম্বার থাকছে 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর হলদিয়াতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাবেন। কলকাতার মধ্যে হাওড়া ময়দান, যোধপুর কালীবাড়ি, আর খুব তাড়াতাড়ি দমদমেও বেদজ্ঞান আয়ুর্বেদের নতুন চেম্বার ওপেনিং হয়ে যাচ্ছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বৈদ্যনাথ মণ্ডল বেলকুড়িয়া থেকে বলছি। বলুন বৈদ্যনাথ বাবু, কি জানতে চান? বলতে আমার প্রবলেম সবসময় ক্লান্ত লাগে, আর ওই সুগারের যে ওষুধ খাচ্ছে অ্যালোপ্যাথি, তাতে সুগারটা কন্ট্রোলে থাকছে না। আচ্ছা, সুগারটা কন্ট্রোলে থাকছে না, বুঝতে পারলাম। তার আগে কি বললেন, কিসের প্রবলেম? এই পায়ে ব্যথা, তারপরে সারা শরীরে ব্যথা হচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 48। আর কতদিনের ডায়াবেটিস আপনার, কতদিন ধরে? প্রায় 5 বছর। এখন কত ডায়াবেটিস, কত থাকে বিপি, ফাস্টিং কত থাকে? ফাস্টিং এই তো কালকে টেস্ট করালাম 162। ফাস্টিং 162, আর পিপি কত? পিপি 273। আপনি ওষুধ খান না ইনসুলিন নেন? মেইন প্রবলেম এটাই আছে কি, দেখুন আপনি যখন আপনার নিজের রোগকে বুঝবেন না, তখন আপনাকে আলটিমেটলি এইভাবে লং টার্ম আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। আজকে আমি বুধবারই আমি হাওড়া ময়দানে ছিলাম, দুটো খুব ক্রিটিক্যাল কেস দেখলাম। দুটো ক্রিটিক্যাল কেস বলতে গেলে, একটা হচ্ছে ডায়াবেটিস আর আনকন্ট্রোল হাইপার টেনশনের জন্য সিকেডি হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, আজকে ক্রিয়েটিন হচ্ছে 12.5। বাবা, সেটা সাংঘাতিক সাংঘাতিক কন্ডিশন। আর যেটা এখন থেরাপি চলছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস থেকে নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে, নিউরোপ্যাথি এসে গেছে। তো যে বারবার একটা জিনিস বলার বা যে এক্সপ্লেন করা যায়, আমাদের যে মেইন মোটো হচ্ছে কি, আপনার নিজের রোগকে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে। যেমন ওনার অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, সারা গায়ে ব্যথা, পায়ে ব্যথা, ব্যথা আছে। তো আপনাকে একটাই কথা বলবো, আপনি যত তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কেন কি আমাদের লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে বা আমাদের যে কনসেপ্ট হচ্ছে কি, যত তাড়াতাড়ি আপনার রোগটাকে ভালো করে, কেন সিমটমস তো আমি মাত্র 15 দিন থেকে 1 মাস আপনার সিমটমস কমিয়ে দেবো, কিন্তু মেইন হচ্ছে রোগ। আপনার রোগ যখন ভালো হবে তখনই আপনি সুস্থ জীবন আপনি লিড করতে পারবেন। তো তার জন্য আপনাকে একটা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আমার এক সমস্যা বলতে, 5-6 দিন ধরে মানে খুব গলা ব্যথা করছে। আচ্ছা, তো খেতে খেতে পারছে না, মানে খেতে গেলে গলা ব্যথা করছে, আর ঢেক গিলতে পারছে না। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান কাটোয়া থেকে বলছি। বর্ধমান থেকে ফোন করছেন, বয়স কত আপনার? আমার 21। আচ্ছা, এর আগে কখনো এরকম হয়েছে ঠান্ডা লেগে নরমাল গলা ব্যথা?
সেটা বলতে পারি, মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই গলা ব্যথা হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, এইসব যে প্রবলেমটা আপনি বলছেন, নর্মাল ব্যথা থাকলে ঠিক আছে, কিন্তু আপনি বলছেন গিলতেও পারছি না, কোনো জিনিস খেতে পারছেন না, তো একবার মাঝে মধ্যে নাকি এটা হয়, না দেখলে এটা কিছু বলা যাবে না। তো আপনি একবার আমার সঙ্গে বর্ধমান, তো আমি প্রত্যেক মাসে দুবার করে যাই, 16 তারিখে আমি বর্ধমানে অ্যাভেলেবেল থাকবো, সেখানে আপনি এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আপাতত আপনি গরম জল বা গার্গলিং নুন দিয়ে আপনি করতে পারেন, শেক নিতে পারেন, ঠিক আছে, এটা কিছুদিন করে দেখুন। আমি এমনি 16 তারিখে যখন থাকবো এসে আমাকে একটু ফিজিক্যালি দেখিয়ে যাবেন। হ্যাঁ, কারণ আপনারটা স্বাভাবিক গলা ব্যথা নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে, তার সিমটম হিসেবে গলা ব্যথাটা উঠে আসছে সেটা জানা প্রয়োজন। বয়স আপনার খুবই কম, মাত্র 21 বছর বয়স, মাত্র 5টা দিন অপেক্ষা করুন, 16 তারিখে ডাক্তারবাবু বর্ধমানে থাকবেন, একবার এসে অবশ্যই দেখিয়ে যান কি হয়েছে। আর আপনারা আরও যারা রয়েছেন, যারা সরাসরি চাইছেন বেদজ্ঞান আয়ুর্বেদ থেকে চিকিৎসা করাতে, তাদেরকে বলবো আপনারা যখন চেম্বারে আসবেন পুরনো সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন সেগুলোকে সঙ্গে নিয়ে আসবেন, যাতে ডাক্তারবাবু জানতে পারেন। আর যারা বাইরে থেকে দেখাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের পুরনো সমস্ত রিপোর্টস ভিডিও কল এখানে ডাক্তারবাবুরা দেখেন, সেই কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। তারপর কিন্তু আপনাদেরকে এখান থেকে সাজেস্ট করে দেওয়া হবে কি ওষুধপত্র লাগবে, প্রয়োজন আপনাদের কাছে সেই সমস্ত ওষুধপত্র পৌঁছেও যায়, কারণ পুরো প্যান্ডেমিকে এইভাবেই ডাক্তারবাবু বহু মানুষের চিকিৎসা করেছেন, এখনও করছেন যারা বাইরে থেকে দেখেন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, বলুন, নমস্কার। নিতে কি প্রবলেম, ব্যথা? আমি বেঙ্গালোর গেছিলাম, ওখানে যখন লাগে আমার 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরে আমাকে এখানে ডাক্তার বলে, ওই সময় ডাক্তার বলে যে এরকম আপনার কাটি লেগে প্রবলেম হচ্ছে, লেগেছে, অপারেশন করতে হবে। যে আমি ব্যাঙ্গালোর চলে গেছি। আচ্ছা, ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে আপনার বৈদ্যাতে দেখাই, ওরা বলো না আপনার কাটি লেগে এমন কিছু নেই, সামান্য ব্যাম্পার করে ঠিক হয়ে যাবে। ওষুধ দেন, কিন্তু বলো ওষুধ যদি খাবেন না 1 সপ্তাহে বন্ধ করবেন। আর আমি অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি ওষুধ খেতে চাই না, অ্যাভয়েড করি। তো তারপর হচ্ছে আমার ডাক্তারকে বলা তো চলে আসি, এসে এবার ব্যায়ামগুলো করি, করতে থাকি, কিন্তু আস্তে আস্তে নি প্রবলেমটা বাড়তে থাকে। তারপর আমি আবার শতবার থেকে নিয়ে যাই, মোটামুটি ধরুন বছর পাঁচেক আগে নিয়ে যাই। তো গিয়ে তখন দেখে ওনারা এমআরআই করে, আমি ওখানে এমআরআই করছিলাম, ব্যাঙ্গালোর এমআরআই করছিলাম, এখানে এমআরআই করছি, এমআরআই করে এখানে একটা ডাক্তার বললো আপনার কোচ নেই হোক, ইয়ে আপনার এজ 40-50 এজ হোক, তো চেঞ্জ করানো পড়েগা। আবার চলে, কিন্তু সেরকম ভাবে ট্রিটমেন্ট করতে পারেনি, ফিনান্সিয়াল প্রবলেম থাকে। তো ওর পর আপনার সাথে অ্যালোপ্যাথি ডাক্তার দেখে, অ্যালোপ্যাথি ওষুধ দেয়, লেবার পর চেয়েছে, আলটিমেটলি আমার কষ্ট কাটির মতো হয়ে যায়, এবং মানে বহু বহুত কষ্ট হয়, এবং কি বলবো মানে পায়খানা করতে যা সম্ভব হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল 2 দিন ওষুধ খেয়ে। যে আমি সব করি, এমন তো বলতে আমি শুধু এক্সারসাইজ করি, এক্সারসাইজ ছাড়া কিছু করি না, কিন্তু পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়, বা পায়ের আগে হয়, তারপরে বা পাশে এখন ডান পাশে কোন পাশে দুটো পা একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। অনেক কিছু করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু উনি মানে চিকিৎসাটাও হয়নি। হ্যাঁ, রেজাল্ট কিন্তু উনি পেলেন না, কিন্তু উনাকে ডেডলাইন দিয়ে দিয়েছে 58 যখন হবে রিপ্লেসমেন্ট করে দেবে। ততদিন তো উনি এই কষ্ট সহ্য করে থাকবেন কি করে, বলে দিয়েছে হবে 40, 18 বছর উনি এই যন্ত্রণা কি করে ভোগ করবেন, একটা পা থেকে এখন দুটো পা, উনি বলছেন অসহ্য যন্ত্রণা। দেখুন দাদা, আমি আপনাকে আর সব থেকে বড় জিনিস হচ্ছে, এখন শীতকাল এসে গেছে, শীতকালে এখন যে কোনো আর্থ্রাইটিস পেশেন্টকে কিন্তু ধরে রাখতে পারবেন না, ব্যথা যন্ত্রণায় ছটপট করবেই, কেন কি পেইন কিলার সামান্য কিছু কাজ করবে, কিন্তু পেইন কিলার যখনই ডোজগুলো শেষ হবে, পাওয়ারগুলো শেষ হবে, ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। তো আপনাকে একটাই কথা বলবো দাদা, আপনি যা যা এমআরআই, আপনি দুটো এমআরআই করেছেন, যা যা রিপোর্ট করেছেন, সব কিছু নিয়ে আপনি আমার সঙ্গে একবার দেখা করুন। আমি আপনাকে একটা কথা বলছি কি, নি রিপ্লেস পেশেন্টরা কিন্তু আজকে আমার কাছে ওষুধ খেয়ে মুম্বাইতে গিয়ে ঘোরাঘুরি করছে। ওনাকে আমি ফোন করেছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট হেলদিরাম পেশেন্টকে, তো উনি বলছেন আমি এখন মুম্বাইতে আছি, ডক্টরবাবু বলবেন আমি অনেক ভালো আছি, আমার ছেলে আমাকে মুম্বাইতে ঘোরাচ্ছে। তো এটা খুবই ভালো লাগলো আমার শুনে। তো আপনাকেও এক কথা বলবো, আপনার সুস্থ, আপনি যখন চাইছেন কি আপনার নিটা ভালো হোক, তাহলে একবার আমার সঙ্গে দেখা করবেন। একদম, আপনি কলকাতার মধ্যে যেখানে আপনার সুবিধা আপনি সেখানে যোগাযোগ করে নিন। সামনেই 14 তারিখে দমদম চেম্বারের কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে, তার সঙ্গে মনে রাখবেন
এমনিতেই প্রত্যেক বুধবার ডাক্তারবাবু হাওড়া ময়দানে চেম্বার করেন আর প্রত্যেক শুক্রবার থাকেন যোধপুর কালীবাড়ি চেম্বারে, এটা হচ্ছে সাউথ সিটি মলের একদম কাছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার হচ্ছে আজ থেকে 15 বছর ঘুম হচ্ছে না। কোথা থেকে ফোন করছেন আপনি? পশ্চিম মেদিনীপুর থেকে। কি নাম আপনার? আপনার দাস। আচ্ছা, আপনার 15 বছর ধরে ঘুম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। বয়স কত আপনার? 40। কোনো ডাক্তার দেখিয়েছেন ঘুম হচ্ছে না বলে? হ্যাঁ, ব্রেন ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, তাতে কিছু হচ্ছে না লাভ? না, কিছু লাভ হচ্ছে না। আচ্ছা, মানে ওষুধ খেও? ওষুধ পশ্চিম মেদিনীপুর। অন্য কোনো প্রবলেম আছে আপনার? সুগার, প্রেসার, অন্য কোনো কিছু? সুগারটা ম্যাডাম ডাক্তারকে বলছি, সুগারটা এই এক বছর আসছে আর কি। সুগারটা ওষুধের জন্য ডাক্তারকে দেখিয়েছিলাম। আচ্ছা, ডাক্তার বলছে যে ওষুধের জন্য আসছে, ওষুধটা সুগারটা আসছে আর কি। আচ্ছা আচ্ছা। সুগারটা প্রায় 350 প্রায় হয়ে গেছে ভাত খাওয়ার পর। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। থাকুন, ডাক্তার নিশ্চয়ই বলবেন। ডাক্তার আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিন, তারপর আপনি বলবেন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, অপর্ণা দেবী, আপনি মোটামুটি বাড়ির বাইরে একা একা যাতায়াত করেন, যাতায়াত করতে পারেন আপনি? আপনি শুনতে থাকুন, আপনি ফোনটা রেখে শুনতে থাকুন। দেখুন, প্রথমে যিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে, 15 বছর ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন, তো আমি তার থেকে ওনার ডায়াবেটিসও হয়ে যাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না। দেখুন, আলটিমেটলি আপনি একটা জিনিস দেখবেন যে যারা ঘুমের ওষুধ খায় তাদের পিছনে কিছু না কিছু কারণ থাকে। কিছু কারণ তো থাকে, ঘুম হচ্ছে না এমনি তো হয় নাই কি আপনার ঘুম হবে না, তার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণটা আপনাকে সলভ করতে পারলে তো কিভাবে না পেশেন্টটা খুব তাড়াতাড়ি ওষুধ দরকার পড়বে না এমনি ঠিক হয়ে যাবে। তো ওনাকে একটাই কথা বলবো, ওনাকে হাওড়া ময়দান আসতে হবে, আমার সঙ্গে দেখা করতে হবে, আর পঞ্চকর্ম থেরাপি একদম নিতেই হবে। কেন, শিরোধারা বলে একটা থেরাপি যেটা ওনার জন্য অনেক লাভদায়ক। আর যিনি মা ফোন করলেন আমাকে, আপনি দমদম থেকে ফোন করছেন, মা আপনি মঙ্গলবার আমার সঙ্গে দমদমে দেখা করুন, আপনার প্রবলেমটা আমি খুব সুন্দর করে সলভ করে দেবো। আপনাকে এ তো ওষুধ খেতে হবে না, আপনার যে মাথা ঘোরা প্রবলেমটা সব কিছু কিন্তু আমি সলভ করে দেবো, ডায়েট চার্ট ঠিক করে দেবো আপনাকে, আর কিছুদিন পঞ্চকর্ম থেরাপি দিয়ে দেবো, দেখবেন খুব সুন্দর আপনার লাইফটা হয়ে যাবে। আপনি একটাই কাজ করুন, কারণ একটা সব থেকে সুবিধা হচ্ছে আপনার বাড়ির কাছে বেদগান আয়ুর্বেদ নতুন চেম্বার খুলতে চলেছে, সেটা আগামী মঙ্গলবার। আপনি যেরকম সরাসরি ফোন নম্বর দেখে এখানে ফোন করেছিলেন, একবার যে হেল্পলাইন নম্বরগুলো দেখছেন ওই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি দমদমে জেনে নিন যে কোথায় বেদগান আয়ুর্বেদ চেম্বারটা খুলছে, আপনি সেখানে এসে মঙ্গলবার একবার ডাক্তারকে দেখিয়ে যান। আপনার ডায়াবেটিসটাকে কী করে ঠিক করা সম্ভব, কী করে আইবিএসটা ঠিক হবে, প্রেশারটাকে কী করে আপনি কন্ট্রোলে রাখবেন, আপনার যে এতগুলো সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে, আপনি পড়ে যাচ্ছেন, একা থাকেন, ব্ল্যাক আউট হয়ে গেলে সমস্যা, কী করে আপনি ভালো থাকবেন, সেই হিসেবে কিন্তু আপনি সাজেশন নিতে পারবেন। আজকে সময়ও শেষ, আমরা বেদগান আয়ুর্বেদ অনুষ্ঠান শেষ করব। আমরা চাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং জীবনটাকে উপভোগ করুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ডাক্তারকে অনেক ধন্যবাদ।